हेलो फ्रेंड्स कैमन आज तुम्हारा सबाई आशा कर खूब भलो आज तुम्हारे प्रत्येक के वेलकाम करूट्यूब चैनल इनसाइटफुल स्टाडी बांगला। आजकल भिडियो क्लस माध्यमिक प्रत्येक बचर ही माध्यमिक परीक्षा तुम्हार जीवन स्मरणीय घटना यह प्रबंध रचनाटी प्रत्येक बार परीक्षा प्राय आसे। तो आजकल भिडियो एम सहज और सरल भाषा तुम्हार जीवन स्मरणीय घटना नहीं आलोचना करते चले। फ्रेंड्स आमादेर क्लासगुलो तुम्हारे काछे जदि भालो लेगे थाके अवश्य भिडियोटिके एक लाइक करो और भिडियोटी बंधुदेर साथे शेयर करो और सबसक्राइब करे पाशे थाका बेल आइकने प्रेस करे राखो सबार प्रथमे समस्त भिडियो नोटिफिकेशन पावार जन्य। फ्रेंड्स चलो आजकेर ई भिडियोटी आमरा शुरू करी। तार आगे आमादेर दिये स्टार्ट करते हय तो एबार ओ भूमिका दिये स्टार्ट करा होच्छे। सो भूमिकाते लेखा आछे जे बहुता नदीर एगिये चले मानुषेर जीवन प्राप्ति अप्राप्ति चढ़ाई उत्तराई व्यंगे से पथ चला नतुनर उपकूले किचु पथ चलते चलते बार बार पीछन फिर तागई मानुषई से बेसे उठे कत मुख कत घटना स्थितर उत्तापे संजीवित है से पर लाइन रही है आमार कथा। सो पर लाइने लिखा आज जे आमार जीवने ये संक्षिप्त जीवने बीर कर आत घटना সেখানে প্রথম রাজ্য ছাড়িয়ে বেড়াতে যাওয়া এই প্রথম বই ফেলা দেখা প্রথম প্লেনে চড়া কিংবা প্রথমবার বন্ধুদের সঙ্গে পূজোর ঠাকুর দেখতে যাওয়ার স্মৃতি যেমন আজও সজীব হয়ে আছে ঠিক তার পাশে চোখে ভেসে ওঠে একদিন সকালে চা খেতে দাদুর মৃত্যু হাসি কান্নার আলো ছায়ার এই আপছে একটি মাত্র স্মরণীয় ঘটনা বেছে নিতে বললে সেটি হলো আমার প্রথম দিন হাই স্কুলে যাওয়া। পরের লাইনটি হচ্ছে সলতে পাকানোর কাল। তো এই লাইনে লেখা আছে যে আমি সলতে পাকানো কাল প্রথমে লেখা রয়েছে আমি আমার প্রাথমিক শিক্ষা নিয়েছি ডাকি সরকারি বিদ্যালয়ে। সকালবেলা 4:30টার আমার স্কুল শুরু হতো। নিতাদা বং চং করে ঘণ্টা দিতেন আর আমরা গিয়ে দাঁড়াতাম স্কুল রাউন্ডে প্রার্থনা সঙ্গীতের জন্য। প্রথম থেকে পঞ্চম শ্রেণী কীর স্যার বলাই স্যার মেনকা ম্যাডাম এদের মেয়ে ইচ্ছায় কেটে গেছে আমার জীবন। তারপর পঞ্চম শ্রেণীর রেজাল্ট পড়ে পেরোনো বাবা বলেছেন আমরা সকালে আসার দিন শেষ শুরু আমার হাই স্কুলের জীবন। পরের লাইনটি হচ্ছে প্রথম সেদিন লেখা আছে স্কুলের নতুন পোশাক পরে বাবার সঙ্গে স্কুলে পৌঁছলাম ঠিক 10:30টায়। সেই একই বিল্ডিং একই ক্লাস ঘর শুধু মানুষগুলো আলাদা। চারপাশে বেড়াচ্ছে বড় বড় দাদারা মাথা উঁচু করে দাঁড়াতে হয় 11-12 ক্লাসে পড়ে ওরা। পাশে বাবাও নেই জোনারই নেই কেমন যেন একা একা লাগতে শুরু করলো। প্রার্থনা শেষে 11টার ক্লাস পুরো হলো। দীর্ঘদেহী একজন শিক্ষক মশাই রোল কলের খাতা নিয়ে ঘরে ঢুকলেন গবি পড়া। পরে জেনেছি নাম দুর্গাদাস বাবু। ইংরেজি গ্রামার পড়ালেন কিছু গল্পও বসালেন। তারপর একে একে এলেন বাংলা ইতিহাস ভূগোল আর আকার স্যার ইতিহাসের স্যার তারকবাবু খুব মজা করেছিলেন। আছে আছে মনের জয়টা কেটে গেল আস্তে আস্তে মনের জয়টা কেটে গেল শুধু টিফিনের সময় মাঠে যায়নি কারণ ওখানে বড়রা খেলছিল। এর মধ্যেও একবার হেড স্যার ক্লাসে ঘুরে গেলেন পেটে হাত দিয়ে আমাদের কেমন লাগছে জানতে চাইলেন। ঠিক 4:00 ছুটি হলো গেটের বাইরে গিয়ে বাবাকে ধরলাম। আমরা প্রত্যেকেই জানি কোনো কিছু রচনা লেখার শেষে আমাদেরকে উপসংহার দিয়ে শেষ করতে হয়। সো ঠিক এখানেই উপসংহার রয়েছে। তো উপসংহারে লেখা আছে শেষটা প্যারাগ্রাফ সেদিনের 8:10টা কাটিয়ে আমি এখন ক্লাস 10 স্কুল মাঠে এখন আর আমার কোনো থিয়া নেই। বাংলার বিজয়বাবু অঙ্কের চতুলবাবু ইতিহাসের তারকবাবু স্যারদের নামগুলো শুধু জানেনি পেয়েছি তাদের স্নেহ ভালোবাসা। এখন আমি নিজেই স্কুলে আসি এবছর মাধ্যমিক দেব। স্যারেরা বলেন আসল পরীক্ষা এবারই শুরু হবে স্কুল ছাড়িয়ে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে এগিয়ে চলবে জীবন। কিন্তু স্কুলের
মাসির প্রথমবার রেখে যাওয়া আমার পায়ের চাপ, প্রথম দিনের সমস্ত ঘটনা সে তো স্মৃতি থেকে বারবার আমাকে ডাকে। বিদ্যালয়ের প্রথম দিনের এই স্মৃতি চিত্তবাসর চির অমলিন হয়ে থাকবে আমার জীবনে।